আসসালামু আলাইকুম, আমি ডক্টর আলিনা ফিসা, অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন। আমি আজকে কথা বলবো আপনাদের সাথে ক্যান্সার চিকিৎসায় আমরা যে এফএনএস এবং কোর বায়োপসি করি এবং এই কোর বায়োপসির ফলে যে আমরা রিপোর্টটা পাই রিসেপ্টর স্ট্যাটাস ইয়ার পেয়ার হার্ট টু, এই রিসেপ্টর স্ট্যাটাসের ওপরে ক্যান্সার চিকিৎসা কতটুকু নির্ভর করে তার গুরুত্বের ওপরে। আমরা অনেক সময় কি করি, এফএনএসি করি, করার পরে দেখা যায় ক্যান্সার বলে, তখন আমরা রোগীরা অস্থির হয়ে যাই অপারেশন করাবার জন্য, যে যত তাড়াতাড়ি মনে হয় প্রতি রাতে রাতেই এই ক্যান্সারটা একেবারে চলে যাচ্ছে, অথচ সে কিন্তু ক্যান্সারটা দেখা যায় 3-4 সেন্টিমিটার বানিয়ে ফেলছে, তখন অস্থিরতা থাকে না, কিন্তু যেই এফএনএসিতে একটা ক্যান্সার বললো তখন তার অস্থিরতাটা বেড়ে যায়, এবং এই বেড়ে যাওয়ার ফলে তারা এই এফএনএসির উপর ডিপেন্ড করে ক্যান্সারের অপারেশন করে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কিন্তু এটাতে আপনি আপনার নিজের কী ক্ষতি করছেন সেটার উপর কথা বলবো। দেখুন, একটা এফএনএসি ক্যান্সার বলতে পারে, এর বাইরে বলতে পারে না। এই ক্যান্সার যে বললো, এরপরে যখনই আমরা ক্যান্সার চিকিৎসা করতে যাই তখন আমাদের অ্যাজ এ ডক্টর হিসেবে, একটা কনসালটেন্ট হিসেবে, সার্জন হিসেবে, আমাদের সেই ক্যান্সারটাকে বুঝতে হলে তার গ্রেডিং কত, গ্রেড 1, 2, 3 এই তিনটা গ্রেড আছে, এবং তার রিসেপ্টর স্ট্যাটাস ইয়ার পিয়ার নেগেটিভ না পজিটিভ, হার্ট টু নেগেটিভ না পজিটিভ, এটা জানাটা খুব জরুরি। কারণ কি, দেখুন আপনারা জেনে থাকবেন যে ক্যান্সার চিকিৎসা গুলো কী কী, সার্জারি, তারপরে কেমোথেরাপি, রেডিওথেরাপি, তারপরে হরমোন থেরাপি আমরা দিয়ে থাকি এবং ইমিউনোথেরাপি। এখন আমরা এই ক্যান্সার চিকিৎসা করতে গিয়ে যখন আমরা সিদ্ধান্ত নিই যে কী অপারেশন করব, কি কেমো দেব, তখন আমাদের এই ইয়ার পেয়ারটা অনেক জরুরি, এবং এই ইয়ার পেয়ারটার উপর ডিপেন্ড করে আমি কি সার্জারি আগে করব, তারপরে কেমোথেরাপি দেব, নাকি কেমোথেরাপি আগে করে দিব তারপরে সার্জারি করব। তাহলে আমি যদি ইয়ার পেয়ার রিপোর্টটা না জানি তাহলে কি করব, আমরা একটা রং সিদ্ধান্ত হবে, ইয়ার পেয়ার রিপোর্টটা না জেনে আমি সার্জারি করলাম, অথচ দেখা গেল ইয়ার পেয়ারে এমন একটা রিপোর্ট এসছে যেটাতে হয়তো বা কেমোথেরাপি দিলে রোগীটার বেনিফিটটা বেশি হতো। তাহলে যেসব রোগীরা এফএনএসের উপর ডিপেন্ড করে সার্জারির জন্য অস্থির হয়ে যান এবং ইয়ার পেয়ার হার্টের জন্য এই যে 7 থেকে 10 দিন সময় লাগে, সময়টা দিতে চান না, তারা নিজেদের ক্ষতি করছেন, নিজেদের যে চিকিৎসাটা সঠিক চিকিৎসা পাচ্ছেন না, তা আমি আপনাদের রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা ক্যান্সার জানার পরেও আমাদের অ্যাজ এ ডক্টর, আমাদের অ্যাজ এ ক্লিনিশিয়ান, আপনাদের এই ক্যান্সারটাকে সঠিকভাবে জেনে একটা চিকিৎসা অফার করতে হলে আমাদের বেশ কিছু ইনফরমেশন দরকার হয়, সেই ইনফরমেশনের জন্য যেটুকু ইনভেস্টিগেশন করতে যেটুকু টাইম লাগে, প্লিজ আপনারা সেই ধৈর্যটা ধারণ করুন। ধন্যবাদ।